আসলে নারকেল গাছের যত্নের উপরে নারকেলের ফল নির্ভর করে, বিশেষ করে ভিয়েতনামি নারকেল গাছ। ভিয়েতনামি নারকেল গাছ লাগানোর সময় প্রতি গর্তে 100 কেজি জৈব সার, 100 কেজি জৈব সার দিতে হবে প্রতি গর্তে। আর গর্তের মাপ হবে 3 ফুট বাই 3 ফুট আর গভীর 3 ফুট, মানে 3 বাই 3 বাই 3 ফুট। এই যে তার মানে, আর যদি মিটারে হয় 1 মিটার গুণ 1 মিটার গুণ 1 মিটার, এরকম একটা বড় গর্ত করে এই গর্তের উপরের 1.5 ফুটের মাটির সঙ্গে 100 কেজি পচা গোবর অথবা ভার্মি কম্পোস্ট অথবা যে কোনো জৈব সার অথবা কম্পোস্ট সার মিশিয়ে 20 দিন রাখতে হবে। 20 দিন রাখতে হবে। এখন যে খরা চলছে, খরার সময় একটু পানি দিয়ে পিস পিসে যেন ওটা সুন্দর মাটির সঙ্গে মিশে থাকে, গোবরটা ভালোভাবে পচে, এই জন্য। আর একেবারে নিচে তলায় এই 3 ফুট যে গভীর, তার 6 ইঞ্চি ভরতে হবে শুধু বালু দিয়ে, একদম নিচের 6 ইঞ্চি শুধু বালু, আর উপরে 2.5 ফুট এই যে 100 কেজি পচা গোবর আর উপরের 1.5 ফুটের মাটি ভালোভাবে মিশিয়ে কবরের মতো উঁচু করে রাখতে হবে। 20 দিন পরে গাছ লাগাতে হবে নারকেল গাছ। নারকেল গাছ সাধারণত 8-9 মাস বা 1 বছর বয়সের ভালো, এবং এই সামনে যে মে জুন মাসে লাগানোই ভালো। আচ্ছা, লাগানোর পরে পরিচর্যাটা কী? এরপরে পরিচর্যা হচ্ছে, পরিচর্যা হচ্ছে প্রতি লাগানোর সময় আরও ব্যবস্থা আছে। শুধু 100 কেজি পচা জৈব সার তা না, 100 কেজি পচা জৈব সার, 1 কেজি পটাশ সার,